আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ শাহিয়ার মতিন বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কিন্তু একটা বিশেষ ব্যাপার অর্থাৎ যারা ডায়াবেটিক রোগী এই ডায়াবেটিক রোগীদের দাঁতের যে সমস্যাগুলো হয় তারা তার জন্য তারা যে সমস্ত প্রিকশনগুলো নিতে পারেন অর্থাৎ দাঁতের যেই সব যত্ন করলে পরে ডায়াবেটিক রোগীদের দাঁতের সমস্যাগুলো হবে না বা খুবই কম পরিমাণে হবে সেই ব্যাপারে কিছু আলোচনা করার জন্য এসেছি আপনারা জানেন ডায়াবেটিস রোগীরা বেসিক্যালি আপনার তাদের ব্লাডে রক্তে সুগারের পরিমাণ বেশি থাকে এই জন্য প্রচুর ইনফেকশনে তারা ভুগে থাকেন সুগার আপনাদেরকে আমরা আমাদের অন্যান্য লেকচারে বলেছি যে আসলে শরীরের প্রত্যেকটি অঙ্গের জন্যই এটা অত্যন্ত ক্ষতিকর হিসেবে পরিগণিত সো ডিআর ভি আমরা আসুন কি করলে কিভাবে কীভাবে আমাদের লাইফস্টাইলটাকে চালালে ডায়াবেটিক রোগীরা তাদের মুখের যত্ন নিয়ে দাঁতের সমস্যা থেকে বেঁচে থাকতে পারবে আমরা ব্রাশিংয়ের কথা বলেছিলাম যে নর্মালি একদম খুব সফট ব্রাশ যেটা একেবারে ব্রিসেলগুলো ভেঙে যায় নর্ম অল্পতেই বেঁকে যায় এই টাইপের ব্রিসেল ব্যবহার করতে নিষেধ করেছিলাম এবং আবার খুব হার্ড যে সমস্ত ব্রিসেলগুলো অত্যন্ত মানে শক্ত ব্রাশ করতে গেলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা ওই ধরনের ব্রাশ ব্যবহার করতে সাধারণ মানুষকে নিষেধ করেছিলাম কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন ডায়াবেটিস রোগীরা আপনারা অবশ্যই একটু সফট টাইপের ব্রাশ ব্যবহার করবেন কেননা আপনাদের একটুতেই ল্যাসারেশন মাড়িতে হতে পারে সো এই ল্যাসারেশন থেকে বা মাড়িতে একটু ক্ষত থেকে সেখানে ঘা হয়ে যেতে পারে হয়তো দেখা গেল যে সেই ঘাটা শুকাচ্ছে না আর মনে রাখবেন ডায়াবেটিস রোগীদের ফার্স্ট কথাই হচ্ছে হলে কি আপনাকে ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখতে হবে আপনি যদি কন্ট্রোল করে না রাখেন শরীরের যে কোনো অসুখী এটা কিন্তু অনেক বড় আকারে ধারণ করবে সো সুগার ফ্রি ডায়েট এই আপনাদের জন্য বা সুগার কম খাওয়ার যে প্রবণতাগুলো আমরা বলেছি বিভিন্ন সময়ে এগুলো আপনারা একটু ফলো করবেন আর যারা ইনসুলিন নেন তাদেরকে অবশ্যই ইনসুলিন নেওয়ার আধা ঘন্টা পর খাবার খেতে হবে দ্যাটস এ ডিফারেন্ট থিং সেটা সেটা যেহেতু ইনসুলিন ডিপেন্ডেন্ট আপনাদের ডায়াবেটিস সো এই জন্য আপনারা হয়তো সেই ক্ষেত্রে সুগারটা খাবেন কিন্তু যারা ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি যে সুগারটাকে যত সম্ভব কম খাওয়া ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা আবার সুগার ব্লাড সুগার আপনারা জানেন বা ডায়াবেটিসে ভোগা যতটা মানে খারাপ তার চেয়ে সুগার লেভেল খুব কমে যাওয়াটা আবার খুব বেশি পরিমাণ খারাপ অনেক সময় দেখা যায় যে ইনসুলিন নেওয়ার পরে মানুষ একেবারে অচেতন হয়ে যাচ্ছে প্রবলেমে পড়ে যাচ্ছে সো এগুলো থেকে আবার একটু সতর্কতা অবলম্বন করতে হবে তবে ফার্স্ট কথা হচ্ছে গিয়ে আপনাদেরকে ব্রাশ রেগুলার টুথব্রাশিংটা করতে হবে মুখটাকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে হবে রেগুলার টুথ ব্রাশিং আপনাকে কিন্তু এই মুখ আপনার যে মুখের যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াগুলোকে ক্লিন আপ করে দিবে আর ক্লিন আপ করে দিলে পরেই আপনি দেখতে পারবেন যে মুখ খেয়ে আপনার ইনফেকশন হওয়ার প্রবণতা কমে যাবে তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সফট ব্রাশটা একটু চুজ করে নিতে হবে আর ওরাল হাইজিনের কথা বলেছি ওরাল হাইজিন আপনাদেরকে আমরা সেই ভিডিওগুলো আপনাদের আছে আপনারা দেখে নেবেন যে ব্রাশিং বা অন্যান্য যে সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো কীভাবে করতে হয় সেই প্রসিডিওর আপনারা দেখে নেবেন আমি বলে দিচ্ছি ডায়াবেটিক রোগীরা অবশ্যই আমরা যেভাবে বলেছি ওপরের দাঁত ওপর থেকে নিচের দিকে নিচের মাড়ির দাঁত নিচ থেকে ওপরের দিকে ঠিক এইভাবে করে দাঁত ব্রাশ করবেন মাড়িতে ল্যাসারেশন বা মাড়িতে বেশি চাপ দেয়া আপনাদের যাবে না ফ্লসিংয়ের ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে ডায়াবেটিক রোগীরা এই ফ্লসিং করার সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন যে একেবারে টাশ করে চাপ দিয়ে দিবেন না নিচের দিকে দেখা গেল মাংড়ি মারিটা একটু রক্তাক্ত হচ্ছে একটু রক্তাক্ত প্রথম প্রথম আমি বলেছি বারবার যে প্রথম প্রথম ডেন্টাল ফ্লস ব্যবহার করার সময় একটু রক্ত আসতে পারে এইটা খুব নর্মাল কিন্তু যখন অভ্যস্ত হয়ে যাবেন আপনি যখন আপনার আঙ্গুলের উপর আপনার কন্ট্রোল চলে আসবে এবং আপনার মারি মজবুত হয়ে যাবে আপনি ওরাল হাইজিনকে মেনটেন করার মাধ্যমে মুখটাকে পরিষ্কার এবং খাবার মুক্ত রাখার মাধ্যমে আমি বারবার একটা কথা বলি যে মুখ থাকবে খাবার মুক্ত তো এই মুখটাকে খাবার মুক্ত রাখার মাধ্যমে আপনি এই ইনফেকশনগুলো থেকে আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন মনে রাখবেন ডায়াবেটিস রোগীদের মুখের এবং দাঁতের সমস্যা অনেক বেশি হয়ে থাকে অল্প বয়সী দাঁত নড়ে যায় মারি ফুলে যায় মারি থেকে অনবরত রক্ত আসে মুখে দুর্গন্ধ হয় এরকম আরও অনেক কিছু হয় ডায়াবেটিস রোগীদের মুখের কি কী অসুখ হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেন ওই সমস্ত ভিডিও আপনারা মিস না করেন এছাড়া আমি বলেছি যে ডেন্টাল চেক আপনারা যারা ডায়াবেটিসে ভুগবেন তাদের জন্য অবশ্যই বছরে অন্তত পক্ষে দুবার ডেন্টাল চেক করবেন আমরা আমাদের একটা ভিডিওতে কিন্তু আপনি নিজের মুখটাকে নিজেই কি করে চেক করতে পারেন আপনাদেরকে সেটা শিখিয়েছি চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা নিজেরাই অনেকটা জানতে পারবেন যে আপনার কি ধরনের অসুখ হচ্ছে কি ধরনের সমস্যা হচ্ছে বাট যেহেতু আপনি ডায়াবেটিক পেশেন্ট আপনার অসুখ থাকুক আর না থাকুক ছয় মাস পর পর ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব। জেনারেল রোগীদেরকে আমরা বলেছি যে হ্যাঁ নিজের হাতেই অনেক চিকিৎসা আপনারা করে ফেলতে পারেন বাট আপনারা ভালনারেবল পেশেন্ট সো আপনাদেরকে অবশ্যই এই ডায়াবেটিসের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে আর আমরা আমাদের ফুড হ্যাবিটের ক্ষেত্রে যে ভিডিও ছিল সেখানে বলেছিলাম যে শক্ত বা হার্ড খাবার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য যে সমস্ত খাবার অত্যন্ত শক্ত খুব ভৌ ইয়ে টাইপের হার্ড ক্রাঞ্চি চিবাতে গেলে পরে অনেক কষ্ট করে জোরে চিবাতে হয় যেমন আমরা পেয়ারা খেলে পেয়ারার বেশি চিবিয়ে খাই সিমের বিচি ভেজে শক্ত কর করে খাই কিংবা চাল ভাজা এই টাইপের শক্ত যে কোনো খাবার ডায়াবেটিক রোগীরা খাবেন না শয্যা কথা আপনারা খাবেন না এগুলো খাবার একে তো দাঁতের মাঝখানে গিয়ে জমা হবে জমা হবে মানেই ওই জায়গাতে ব্যাকটেরিয়া আসবে এবং ব্যাকটেরিয়া আসবে মানেই হচ্ছে ওই জায়গাতে ইনফেকশন হবে আর আপনার মুখে ইনফেকশন হওয়া মানেই ক্ষতিকর আর তার চেয়ে বড়ো কথা এই সমস্ত শক্ত খাবারগুলো ল্যাসের করে দেয় ঝিঞ্জিভাতে মাড়িতে তালুতে দেখবেন যে কোনো একটা জায়গায় সেই হার্ট অংশ খোঁচা দিয়ে দিচ্ছে সো এগুলো থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে আপনাদের জন্য শক্ত খাবার মোটেই না আপনারা নরম খাবার যে কোনো খাবার খেতে পারেন ভাত মাছ মাংস সবজি ফল মূল এগুলো এগুলো হয়তো শক্ত খাবার নয় তবে সব ফলের বিচি খাবার চিবিয়ে চিবিয়ে খাওয়ার দরকার নাই ওরকম করকরা খাবার না খাওয়াটা আমরা উত্তম বলেছি সবার জন্যই উত্তম আর আপনাদের জন্য বাধ্যতামূলক এই জন্য বলছি যে শক্ত খাবার বা হার্ড ফুডগুলো দয়া করে আপনারা খাবেন না এবং একটা কথা মাথায় রাখবেন যে ধরেন দাঁতের যে চিকিৎসা আপনি ডাক্তারের কাছে করতে যাচ্ছেন আপনারা কিন্তু এইটা জানেন যে যে কোনো অপারেশন বা ডাক্তারের কাছে যখন আপনারা আপনাদের সাধারণ রোগের জন্য যান তখন কিন্তু আপনারা ডাক্তারকে আপনাদের এই যে ডায়াবেটিস আছে এটা আপনারা বলে দেন কিন্তু মনে রাখবেন দাঁতের চিকিৎসা করার ক্ষেত্রেও কিন্তু আপনারা এই জিনিসটা ভুলবেন না এটা আমরা প্রায় দেখে থাকি যে দাঁতের চিকিৎসা করতে এসছে ডায়াবেটিসের হিস্ট্রিটা দিচ্ছে না আমাদের হয়তো জেনে নিতে হচ্ছে তো আপনারা জেনে নেওয়ার ডাক্তার জেনে নিবে সমস্যা নেই কিন্তু তার আগেই আপনারা তাকে বলে সতর্কতা পর্যায়ে নিয়ে যাবেন কেননা ডাক্তার হয়তো কোনো কারণে আল্লাহ নাগর ভুলে গেল সেই ক্ষেত্রে আপনাকে অনেক প্রবলেম হতে পারে দাঁত তোলা স্কেলিং ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে তখন দেখা গেল যে আপনার সাধারণ যে ঘাটা শুকানোর কথা দুই চার দিনে পাঁচ দিনে সাত দিনে আপনার সেটা দুই সপ্তাহ তিন সপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু ঘা শুকাচ্ছে না সো দাঁতের যে কোনো চিকিৎসা করার আগে আপনারা অবশ্যই ডেন্টিস্টের কাছে আপনারা বলে দিবেন যে হ্যাঁ আমার ডায়াবেটিস আছে এবং সম্ভব হলে এখন তো ঘরে বসেই চেক আপ করা যায় আপনি ডায়াবেটিস একটু চেক করে তারপরে আপনার ডাক্তারের কাছে যাবেন যেন গিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমার ডায়াবেটিস আছে সর্বশেষ ডায়াবেটিসের ব্লাড সুগারের পরিমাণ এ এত খালি পেটে কিংবা ভরা পেটে ইজি জিনিসটা তাহলে আপনাদের সচেতনতা বৃদ্ধি পেয়ে যাবে এবং ডাক্তারও সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেবেন আর ডায়াবেটিক রোগীদের জন্য স্মোকিং আপনারা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তো জানেনি স্মোকিংটা আসলে তাদের জন্য নিষেধ করে দেয় ডাক্তারেরা এটা বেশ ক্ষতিকর ডায়াবেটিস রোগীরা এইটা থেকে বাঁচার জন্য অবশ্যই চেষ্টা করে যাবেন আর একটা কথা হচ্ছে যে দেখা যায় কি আমাদের দেশে যে একটা ভালো মানে বাজে প্রবণতা রয়ে গেছে যে মুখ থেকে রক্ত আসছে কি মুখে বন্ধ হচ্ছে কিংবা মুখে একটু ব্যথা হচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে কিছুই করলাম না চিকিৎসা করলাম না আমরা ফার্মেসিতে গেলাম একটা অ্যান্টিবায়োটিক কিনে নিয়েছি কিনে নিয়ে খেয়ে ফেলছি এটা এই প্রবণতা কিন্তু আমাদের দেশে বেশি কারণ অ্যান্টিবায়োটিকের উপরে রেস্ট্রিকশন যদিও গভর্নমেন্ট থেকে বারবার করে বলা হচ্ছে এবং বড় বড় কিছু ওষুধের দোকান এই নির্দেশনা অনেকটা ফলো করছে কিন্তু অধিকাংশই করছে না বিশেষত ছোটোখাটো যে সমস্ত দোকানগুলোতে আপনি যাবেন দেখবেন যে চাইলেই অ্যান্টিবায়োটিক পেয়ে যাওয়া যাচ্ছে বা একটু প্রেসার কোর্ট দিলেই পরেই অ্যান্টিবায়োটিক দিয়ে যায় উন্নত বিশ্বের কোথাও আপনি এটা পাবেন না আপনি আপনি ইভেন ডাক্তার হলেও আপনি ওই দেশে অ্যান্টিবায়োটিক পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি একটা ভ্যালিড প্রেসক্রিপশন দেখাতে পারেন তো এই অ্যান্টিবায়োটিকের বারংবার ব্যবহার ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ মুখের অসুখের ক্ষেত্রে কারণ বারবার আপনি যদি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন মুখে কোনো ব্যথা হয়েছে ফুলে গেছে কোথাও আপনি একটু অ্যান্টিবায়োটিক খান কয়েকদিন খেলে পরেই আপনি দুই তিন মাস ভালো থাকেন আবার অ্যান্টিবায়োটিক খান আবার ভালো থাকেন এই জিনিসটা কিন্তু কখনোই ডায়াবেটিস রুগীরা করবেন না আপনাদের মুখটা অত্যন্ত ভালনারেবল অর্থাৎ খুব নাজুক সো যে কোনো সময় দেখবেন ক্যান্ডিডার ইনফেকশন বা ফাঙ্গাস ইনফেকশন সাদা সাদা বর্ণের ইনফেকশন এগুলো হয়ে যাচ্ছে বারংবার অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে ডায়াবেটিস রুগীদের মুখে এই ধরনের ফাঙ্গার অসুখগুলো হয়ে থাকে সো আপনারা এই টাইপের জিনিসগুলো থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবেন যে যেন আপনারা এই অ্যান্টিবায়োটিকটা বার বার করে বেশি বেশি করে খাওয়া না পড়ে হ্যাঁ অনেক জটিল অসুখ হয়েছে আপনার খেতে হচ্ছে দ্যাটস এ ডিফারেন্ট থিং মুখের বা কোথাও একটা সার্জারি হয়েছে অপারেশন হয়েছে কাটাকাটি পড়েছে আপনি অ্যান্টিবায়োটিক খাবেন হ্যাঁ আপনি ডায়াবেটিস রোগী এই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন বাট দ্য থিং ইজ এই যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাওয়া যেটা আমাদের দেশে প্রচলিত আছে এবং আপনাদেরকে একটা খুব ভালো কথা বলে দিই যে মেট্রো বাজারে গিয়ে আমরা মেট্রো ট্যাবলেট খেতে খুব পছন্দ করি যে কি দাঁতের সমস্যা হয়েছে মেট্রো ট্যাবলেট দেন মেট্রো খেলে বলে দাঁতের মাড়ি ব্যথা কমে যায় দাঁতের ব্যথা কমে যায় ভুলেও এই কাজ করবেন না ভুলেও না মেট্রো ট্যাবলেট এটা একটা অ্যান্টিবায়োটিক আমরা অনেকেই এটাকে অ্যান্টিবায়োটিকের পর্যায়ে ধরি না বাট দিস ইজ অ্যান অ্যান্টিবায়োটিক এইটাকে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা ওই যত্রতত্র এই মেট্রো ট্যাবলেটটা দিবেন না আর এককালে আমাদের দেশে প্রবণতা ছিল আমাদের কিছু সংখ্যক কয়েক শ্রেণীর ডাক্তারদের যে তারা যত্রত্র এই রোগী আসলে মেট্রো ট্যাবলেটটা লিখে দিত যদিও এখন কিন্তু এই এই প্রবণতাটা অনেক কমে এসছে তারপরেও আমাদের মধ্যে সেই প্রবণতা এখনও রয়ে গেছে বিধায় আমি বলবো যে আপনারা যত্রতত্র মেট্রো খাওয়াটা বন্ধ রাখবেন টিসি ক্যাপসুল আর বলে একটা কথা আছে গ্রামেগঞ্জে খুব একেবারে প্রচলিত টিসি ক্যাপসুল সাইক্লিং ক্যাপসুল এটাও কিন্তু খেলে পরে কিছু দিনের জন্য মারি খুব আরাম হয় দয়া করে এই টাইপের কোনো কিছু খাবেন না কারণ এগুলোও অ্যান্টিবায়োটিক হ্যাঁ এগুলো খুব যত্রতত্র পাওয়া যায় বিধায় আমরা অ্যান্টিবায়োটিকের পর্যায়ে ফেলি না কিন্তু ফেলি না মানে আমরা মানসিকভাবে ফেলি না আর কি কিন্তু দিজ আর অ্যান্টিবায়োটিক্স সো মনে রাখবেন যে এই কাজটা করা যাবে না হ্যাঁ এখান থেকে অনেক খারাপ খারাপ অসুখ হতে পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার শরীরের কার্যকর যে সমস্ত জীবাণুগুলো রয়েছে যেমন ব্যাকটেরিয়াগুলো রয়েছে আমাদের শরীরে সব ব্যাকটেরিয়া তো ক্ষতিকর না অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে আপনি বারবার অ্যান্টিবায়োটিক খাবেন আপনার বারবার উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যাবে তো আপনার বডিকে প্রোটেকশন দেবে কে তো বারবার অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না আর ডায়াবেটিস রোগীদের কিন্তু একটা প্রবণতা থাকে যে সহজেই একটু দেখা যায় যে কিছুক্ষণ পরপর মুখ শুকিয়ে যায় তো এই ধরনের প্রবণতা যাদের আছে যে মুখ শুকিয়ে যায় এটা শুকিয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনারা মাউথওয়াশ ব্যবহার করতে পারেন বাজারে অ্যান্টিসেপটিক মাউথওয়াশগুলো পাওয়া যায় আপনারা এই অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে কুলি করতে পারেন তাহলে আপনার মুখটা কুলিও হলো মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতা থেকে আপনি বাঁচলেন প্লাস একটু অ্যান্টিসেপ্টিক দিয়ে আপনার ব্যাকটেরিয়া বা মুখের যেই সমস্ত ওরা মানে ফ্লোরাগুলো রয়েছে সেগুলোকেও মেরে ফেলা সম্ভব হলো আর সুগার কন্টেনিং খাবারগুলো খাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবেন সুগার কন্টেনিং খাবার খাওয়ার পরপরই কুলি করে ফেলবেন আমরা কিন্তু আমাদের মুখের যত্নের ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে বলেছি যে চিনি জাতীয় খাবার খাবার পরপরই যেন আপনারা মুখটাকে পরিষ্কার করে ফেলেন কুলি করে ফেলেন এটা কিন্তু অত্যন্ত ভালো একটা বৈশিষ্ট্য বা ভালো একটা অভ্যেস এই অভ্যেসটা আপনি যদি গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন যে চিনির যে ক্ষতিকর প্রভাব সেই প্রভাবটা কিন্তু আপনার শরীরে সেরকমভাবে আসবে না বিশেষত আপনার মুখে মুখে এই চিনিটা চিনি জাতীয় খাবার খাওয়ার পর হয়তো হালকা পানি খেয়েছি অল্প পানি খেয়েছি এতে কিন্তু পরিষ্কার হবে না বেশ জোরে জোরে রিঞ্জিং করা যেটা হয় কুলি কুলকুচি করা বলে এই জিনিসটা আপনাদেরকে করতে হবে তাহলেই আপনি দেখবেন যে আপনাদের বিষয়টা খুব ইজি হয়ে গেছে আর যারা ডায়াবেটিস রোগীরা মুখে ডেনচার আলাদা দাঁত লাগান আমি কিন্তু আমাদের আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি যারা আলগা দাঁত লাগিয়ে থাকেন ডেঞ্চার বলা হয় যেটাকে খুলেন লাগান পরিষ্কার করেন এই ধরনের লোকদের জন্য আসলে ডেঞ্চারটা একটু অ্যাভয়েড করাটাই ভালো কারণ অলওয়েজ তালুর সঙ্গে লেগে থাকে মারির সঙ্গে লেগে থাকে এখানে ইরিটেশন করতে পারে সো যদি আপনার অল্টারনেট কোনো কিছু না থাকে ইন দ্যাট কেস আপনারা কিন্তু অবশ্যই ডেঞ্চারটা প্রতিদিন পরিষ্কার করবেন প্রতিদিন এটা আপনাদের জন্য একেবারে ম্যান্ডেটরি যে প্রতিদিন ডেঞ্চারটা খুলে পরিষ্কার করবেন এবং মুখটা একটু ফলো করবেন খেয়াল করবেন যে আপনার এই ডেঞ্চারের কারণে কোনো একটা কোনায় ছিঁড়ে যাচ্ছে কিনা না যাচ্ছে কি না রক্ত পড়ছে কি না আঘাত পাচ্ছেন কি না যদি পান সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাবেন যে স্যার আমার দাঁতের এই জায়গাটাতে আমি আমার এই ডেঞ্চারটা পরলে দাঁত পড়লে পরে আমার এই জায়গাটা ছিলে যাচ্ছে সো ওই জায়গাটাতে তখন ডাক্তার সেই জায়গার ট্রিটমেন্ট করে দিবেন যেন ওই আপনার ডেনচার থেকে আর আপনার শরীরে কোনো ক্ষত তৈরি না হয় বার বার করে একটা জায়গায় ক্ষত হওয়া সাধারণ মানুষের জন্য যেমন ক্ষতিকর ডায়াবেটিক রোগীদের জন্য তা এটা ডাবল পরিমাণ ক্ষতিকর অনেক বেশি পরিমাণ ক্ষতিকর সুতরাং টেনচার যারা ব্যবহার করেন আমি তাদেরকে বলছি যে খুবই অ্যালার্ট খুবই অ্যালার্ট কেননা এটা আপনাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে এর বদলে আপনারা অনেক সময় আপনারা ব্রিজ ব্যবহার করতে পারেন কিংবা ইমপ্ল্যান্ট ব্যবহার করতে পারেন যদিও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ইমপ্ল্যান্টটা অনেক সময় রিজেক্ট করে বাট দ্য থিং ইজ তারপরেও এটা অনেকটা বেটার কারণ এটা যেই জায়গাতে থাকবে ইমপ্ল্যান্টের স্ক্রুটা শুধু এইটুকু জায়গাতেই হয়তো কোনো খারাপ কিছু করছে কিন্তু ডেঞ্চার পড়লে পরে পুরো তালু কিংবা নিচের মাড়িটা একেবারে পুরোটাই কিন্তু ইনভলভ হয়ে যায় বিশেষত যদি ইল ফিটিং ডেঞ্চার হয় যে ডেঞ্চারটা মুখের মধ্যে নড়াচড়া করে বারবার করে নড়াচড়া করে এই টাইপের ডেঞ্চার কিন্তু খুব ক্ষতিকর যে ইল ফিটিং ডেঞ্চার যেটা ফিট হচ্ছে না ভালো মতো তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারের কাছে যাবেন গিয়ে বলবেন যে এটা আমার মুখে ঠিক মতো ফিট হচ্ছে না আমি তারা আপনারা সেই অ্যাকর্ডিংলি চিকিৎসাটা করতে পারবেন বা এই চিকিৎসাটা পেয়ে যাবেন আর ভালো খাবার মাড়ির জন্য মুখের জন্য দাঁতের জন্য হাড়ের জন্য সব কিছুর জন্যই আমরা কতগুলো কমন খাবার দিয়েছিলাম যে খাবারগুলো সব কিছুর জন্য উপকারী সেই খাবারগুলো কিন্তু এই ডায়াবেটিক রোগীদের একটু বেশি করে খাবেন যেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় প্লাস এটা যেন আপনাদেরকে হিলিংয়ে সাহায্য করে কোনো জায়গায় ক্ষয় হয়ে গেলে সেটাকে হিল করতে সাহায্য করে সো ডায়াবেটিক রোগীরা ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি খাবেন শাকসবজি সবজি ফলমূল ফলমূল বলতে অবশ্যই ও যে বলেছি কাঁচা ফলমূল মিষ্টি টাইপের বেশি ফলমূল পেকে যাওয়া ফলমূল ওই টাইপের নয় কাঁচা টাইপের ফলমূল এই টাইপের ফলমূলগুলো আপনারা আপনারা ডায়াবেটিস রোগীরা একটু বেশি পরিমাণে খাবেন কারণ ভিটামিন সি এটা আপনার অবশ্যই শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আবার অনেকে আছে ওই যে সিভিট বা সি মানে ভিটামিনের যে সমস্ত সাপ্লিমেন্টগুলো রয়েছে এগুলো বেশি বেশি করে খেয়ে থাকেন দেখেন আসলে এগুলো খেতে পারেন আপনি আমরা যা আপত্তি করবো না তবে আপনি ডায়াবেটিস রোগী রোগী তো আপনি এটা খেতে পারেন তবে আমরা সবসময়ই আমরা ন্যাচারাল ফুডস থেকে আমরা ভিটামিন সিটাকে আমরা নিতে বেশি আগ্রহী এটা খুব ফ্রেশ পরিমাণে পাওয়া যায় এবং কেমিক্যাল ফ্রি এবং এটা কিন্তু খুব উপকারী সো শাক সবজি ফলমূল এই জিনিসপত্রগুলো আপনাদের দিকে নজরে রাখবেন অবশ্যই আর একটি কথা ডায়াবেটিস রোগীরা প্রতি বছর একবার করে স্কেলিং কমপক্ষে করবেন 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 আমি তিনবার বললাম এই জন্য যে এটা অত্যন্ত ম্যান্ডেটরি যে ডায়াবেটিস রোগীরা বছরের জন্য স্কেলিংটা বাদ না দেন হ্যাঁ স্কেলিং এর আগে আপনারা আপনাদের ডায়াবেটিসটা একটু মেপে নেবেন ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে নিয়ে আসবেন ব্লাডের সুগারটা জানিয়ে একটু নিয়ন্ত্রণের মাত্রায় থাকে সেই মাত্রাতে নিয়ে আসবেন তারপর পরে আপনি গিয়ে স্কেলিংটা করে ফেলবেন তাহলে পরে হবে কি আপনি জানেন যে মুখের মধ্যে যে সমস্ত পাথর থাকে যেটা ফুল অফ ব্যাকটেরিয়া এবং ফুড ডেব্রিজ মানে খাবারের ময়লাগুলো এবং জীবাণু সব কিছুর মিশ্রণই কিন্তু চলে গিয়ে এই ক্যালকুলাসটা মুখের ক্যালকুলাস সো এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর এটা মুখকে আপনার দাঁতকে দেখবেন কিছুদিন পর উনি নাড়ায় দেবে ডায়াবেটিস রোগীদের মুখের দাঁত নড়ে যাওয়ার সম্ভব মানে প্রবণতা অনেক অনেক বেশি সাধারণ মানুষের চাইতে কোনো কারণ ছাড়া কোনো রোগ ছাড়াই তাদের দাঁত নড়ে যায় কারণ একটাই ওই দাঁতটা দাঁত যখন আপনি দাঁতে যখন শক্ত কোনো খাবার খাচ্ছেন আপনি আমি ওই একটু আগে বলেছি শক্ত খাবার খাবেন না কেন বলেছি শক্ত খাবার খাবেন দাঁতের শিকড়ের উপরে শি শক্ত খাবারের প্রেশারটা পড়বে প্রেশার পড়লে পরে কি হবে ওই দাঁতের হা হাড় দাঁতের পাশে যে হাড় আছে তার সঙ্গে একটু টিলটিং মুভমেন্ট হবে সেই মুভমেন্ট থেকে যদি সামান্য একটু ইনফেকশন হয় তো সাধারণ মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাই ওটাকে মেরে ফেলে দিবে কিন্তু আপনি ডায়াবেটিক রোগী আপনার সুগার বেশি একটু ইনফেকশন হয়েছে ওই জায়গাতেই ব্যাকটেরিয়া গিয়ে আক্রমণ শুরু করবে আপনাকে গিয়ে ওই জায়গাতে আপনার হিল করতে বাধা দিবে আপনাকে ওই জায়গাতে কখনোই সারতে দিবে না সো শক্ত খাবারটা আপনারা এইভাবে করে আপনারা প্রিভেন্ট করবেন এবং স্কেলিং পলিশিংয়ের মাধ্যমে তারটাকে অবশ্যই রোগ জীবাণুমুক্ত রাখবেন আর নরা দাঁত যদি থাকে আপনার মুখে যে দাঁত নড়ে গেছে আপনারা মনে রাখবেন ডায়াবেটিক রোগীদের দাঁত নড়তে পারে তার মানে এই না যে এর কোনো চিকিৎসা নাই নরা দাঁতের অনেক সুন্দর সুন্দর চিকিৎসা আছে মুখে কোনো নরা দাঁত রাখা যাবে না ডায়াবেটিস রোগীদের জন্য নড়া থাকলেই হবে কি যতবার খাবার খাবেন জিহ্বা লাগবে ওই জায়গায় নড়াচড়া হবে দাঁতের দাঁত যতবার নড়াচড়া হবে ওই সারাউন্ডিং যে অ্যালভিউলার বোন যে হাড্ডিটা রয়েছে হাড় রয়েছে সেই হাড়ে আঘাত পাবে এবং ওই জায়গায় ইনফেকশন হবে খুবই অ্যালার্ট নড়া দাঁত ডায়াবেটিস রোগীদের রাখা যাবে না হয় তুলে ফেলতে হবে ডাক্তার যদি বলেন অথবা সেটাকে শক্ত করে নেওয়ার ব্যবস্থা করতে হবে সেটাকে দাঁত নড়া দাঁত শক্ত করার অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে আর ওরাল হাইজিন মুখের হাইজিনটাকে মেনটেন করার ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে হাইজিন মেনটেন করলে পরে আপনি দেখবেন যে মুখটা অনেক ব্যাকটেরিয়া ফ্রি হয়ে গেছে সো আপনারা নড়াচড়া করা দাঁতের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আর একটা কথা ব্রাশিংয়ের ক্ষেত্রে বলবো ডায়াবেটিক রোগীরা অবশ্যই বড় লম্বা যে সমস্ত ব্রাশের আগারটা রয়েছে হেডটা আমরা বলি সেই ব্রাশের হেড ব্রেড হেড আপনারা ব্যবহার করবেন না এটা আপনার যেখানে সেখানে গিয়ে ইনজুড করবে আপনারা ছোট্ট হেডওয়ালা ব্রাশগুলো ব্যবহার করবেন ছোট হেড সফট ব্রাশ তাহলে পরেই দেখবেন যে আপনাদের এই মানে মেকানিক্যাল যে ইঞ্জুরিগুলো যেটা আমাদের ব্রাশ করতে গিয়ে আমি কিছু ইঞ্জুরি করে ফেলছি সেইটা থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন সো ডায়াবেটিস রোগীরা আপনারা অবশ্যই ব্রাশ চয়েসের ক্ষেত্রে লম্বা হেডওয়ালা ব্রাশ আপনারা ব্যবহার করবেন না লম্বা মাথাওয়ালা ব্রাশগুলো হ্যাঁ আর কিছু চেষ্টা করবেন ডায়াবেটিক রোগীরা ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হ্যাঁ ডায়াবেটিস রোগীদেরকে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করার জন্য রিকমেন্ডেড করা আছে কারণ কেননা এটা দাঁতের শিশির কমানোর থেকে শুরু করে মুখের জন্য আপনাদের জন্য দাঁতের জন্য অত্যন্ত উপকারী সো যেহেতু আপনাদেরকে প্রায়ই দেখা যাবে যে কাঁচা শাকসবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাচ্ছেন সো দাঁতের এনামেলের একটু ডিমিউনারাইজেশন হতে পারে তো এটাকে আবার রিমিনারেলাইজেশন করতে এই ফ্লোরাইডটা আপনাদের একটু উপকার করবে সো এই ডায়াবেটিক রোগীরা কিন্তু অবশ্যই ফ্লোরাইড যুক্ত টুথপেস্টটা বেশি ব্যবহার করবেন আপনি সবসময় ব্যবহার করবেন আমি সেটা বলছি না তবে মোটামুটি বেশি পরিমাণে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন যে বেশি দিন ব্যবহার করা যায় সুগার কন্টেনিং যে সমস্ত ড্রিঙ্কগুলো রয়েছে আমরা জানি যে বাজারে অনেক ড্রিঙ্ক পাওয়া যায় যেগুলোতে চিনি রয়েছে সো এই সুগার কনটেইনিং বা চিনি সমৃদ্ধ যে সমস্ত ড্রিঙ্কসগুলো রয়েছে দয়া করে সেই ড্রিঙ্কসগুলো আপনারা খাবেন না এগুলো আসলে খুবই ক্ষতিকর অনেকে আবার যে আর্টিফিশিয়াল সুগার সুগারযুক্ত ড্রিঙ্কসগুলো খেয়ে থাকেন এর অল্টারনেট হিসেবে আপনারা সেটা খেতে পারেন আপনাদের যেহেতু ডায়াবেটিস আছে এসব সুগারের অল্টারনেট আপনারা ইউজ করতেই পারেন তবে সব কিছুর মুদ্রা কথা বড় কথা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখুন অনেক কিছুরই সমাধান আপনাদের হয়ে যাবে আর যে ওরাল চেক কথা বলেছি ওরাল চেক আপনারা প্রতি ছয় মাস পর ডা ডাক্তারের কাছে গিয়ে চেক করবেন এবং প্রতি মাসে আপনি একবার করে নিজের মুখ নিজেই চেক করবেন আয়নার সামনে গিয়ে আমরা বলেছি কিভাবে করে নিজের মুখ চেক করতে হয় সেই পদ্ধতিগুলো ফলো করে আপনারা আপনার যে ওই মুখের চেক করে নেবেন আর তার চাইতে বড় কথা যে ডায়াবেটিস রোগীর মুখে দাঁতে কোনো প্রকার অসুখ আপনি রাখতে পারবেন না হয়তো দাঁতে গর্ত হয়েছে আচ্ছা ঠিক আছে যাব ডাক্তারের কাছে এখনও তো ব্যথা উঠেনি নো আপনার মুখের একটা গর্ত মানেই ওই গর্তের উপর একটা ধার আছে ওই ধারে আপনার জিহ্বা যাবে জিহ্বা দিয়ে খোঁচাবেন আপনার জিভ্বার আগায় ঘা হবে আপনার মাড়ি লাগবে মাড়িতে ঘা হবে জিভবার সাইডটা ওই ধারালো জায়গা লাগবে ধারালো জায়গায় নেই ওই জায়গাটায় ঘা হবে এগুলো ক্ষতিকর তার চেয়ে বড়ো কথা গর্তের মধ্যে খাবার জমে যাবে ওই জায়গায় ব্যাকটেরিয়ার একেবারে কারখানা তৈরি হয়ে যাবে সো এই কারখানা ডায়াবেটিস রুগীদের হতে দেওয়া যাবে না সো মুখটাকে আমি যে আমাদের যে সমস্ত যে ওরাল হাইজিনের যে সমস্ত ভিডিওগুলো আমরা রেখেছি যেখানে বলেছি যে খাবার খাবো তত যতক্ষণ খাবার খাবো মুখে ততক্ষণ খাবার থাকবে তারপর মুখে কোনো খাবার থাকবে না খাবার সরিয়ে ফেলতে হবে তো এই জিনিসটা ডায়াবেটিস রোগীদের জন্য আরও অনেক বেশি বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যে আপনারা খাবার খাবার পরপরই মুখটাকে ক্লিন করে ফেলবেন এবং দাঁতের যে কোনো প্রকার অসুখ অনেকের আছে দেখবেন আক্কেল দাঁতের সমস্যা আছে আক্কেল দাঁত বাইরের দিকে সাইডে উঠেছে তো সবসময় বাইরের সাইডে মানে গালের সাইডে উঠেছে মাড়িতে কামড় লাগছে প্লিজ এই টাইপের রুগী যারা আছেন দেরি করবেন না ডায়াবেটিস রুগী আপনি আপনার ওইখানে বারবার কামড় দেওয়া যাবে না আপনি ডাক্তারের কাছে যান ডাক্তার যদি এটাকে সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে তার তুলে ফেলতে চান ওয়েল গুড আপনি তার তুলে ফেলবেন ডাক্তার যেটা বলবে সেই অনুযায়ী করে ফেলবেন কাজ কিন্তু আপনার মুখের কোনো অসুখ আপনার রাখা যাবে না বুঝতে পারছেন যে ওরাল ক্যাভিটি বা মুখের মধ্যকার আপনারা মনে রাখবেন মুখ কিন্তু সারা দিন দিন নড়াচড়া করে আপনার হাত কতটুকু নড়াচড়া করে মুখ সারাদিন নড়াচড়া করছে এটা আপনি যখন কথা বলেন তাও নড়ে খেলেও নড়ে না খেলেও নড়ে আপনি ঘুমিয়ে আছেন আপনি একবার ঘুমিয়ে থাকার অবস্থায় আপনি কিছুক্ষণ পর ঢোক গেলছেন মুখ নড়ছে আপনার জিহা নড়বে আপনার জিহুপা এক জায়গায় বসে থাকবে না নড়াচড়া করবে সো এই জায়গাগুলোতে নড়াচড়া বা মুভমেন্ট বেশি হয় ফলে এই জায়গাগুলোকে আমাদের অবশ্যই জীবাণু মুক্ত থাকার চেষ্টা করতে হবে মুখকে জীবাণু মুক্ত করা সম্ভব না তবে ক্ষতিকর জীবাণুর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব ক্ষতিকর জীবাণুর বংশবৃদ্ধি করা থেকে রক্ষা করা সম্ভব তো আমি আশা করব যে আপনারা এই ধরনের বিষয়গুলো ফলো করার মাধ্যমে ডায়াবেটিস রোগীরা অবশ্যই নিজেদেরকে দাঁতের বড় বড় অসুখ থেকে রক্ষা করবেন ডিয়ার ভিউয়ার্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন হয়তো অনেক ডায়াবেটিক রোগী এই ভিডিওটা থেকে উপকৃত হবেন আর আপনাদের উপকার পেলেই আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো তো সো ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম